এইবার বিএনপি নেতা কর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে আসবে। হাসিনার পতন ছাড়া ঘরে ফিরে যাব না। পুলিশ ভাইদের বলে, হাসিনাও বলে, আওয়ামী লীগের মন্ত্রীরাও বলে, তার কিছু বুদ্ধিজীবীরাও বলে যে বিএনপি নাকি জনগণের জবানি আন্দোলন করে না। যে সমস্ত পুলিশ ভাইরা এইবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পরে বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীদের উপর গুলি করেছেন, হামলা করেছেন, তাদের নাম কালো তালিকাভুক্ত করে রাখলাম আমরা। এই দিন দেন না, এরপরও দিন আছে, তাই সেই সময় আপনাদেরও বিচার হবে। পুলিশ ভাইরা, আপনারা না হয় কয়েকজন রেশন পান, আপনার মামা চাচা বাবা দাদা যারা আছে তারা তো রেশন খায় না, তাদেরকে তো চাল কিনতে হয়। শেখ হাসিনা বলছিল 10 টাকা সের কেজি চাল খাবে, আজকে 70 টাকা সের কেজি চাল। এইটা বললে আপনি পুলিশ কেন আমার পাশায় বাড়ি মারবেন, কেন মারবেন? কাজেই সাবধান হয়ে যান। এখনো বলি, আজকে পেশাজীবী, আজকে মুসলমান, আজকে হিন্দু, আজকে বৌদ্ধ, আজকে খ্রিস্টান, আজকে ছাত্র, আজকে যুবক ঐক্যবদ্ধভাবে একটা ধাক্কা দিলেই কিন্তু হাসিনা কুপোকা। যুবক ভাইয়েরা, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, তা ঠিক কিনা কথাটা? আজকে গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আজকে ভেলেবেল সেকশনে থাকার পরেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনার, একজন মেম্বার চেয়ারম্যান, তিনি আজকে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। কয়েকদিন আগে ওবায়দুল কাদেরও গেলেন, কয়েকদিন আগে রওশনের সাথে গেলেন, কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডারের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী এবং স্বাধীনতার ঘোষকের স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। কেন যেতে পারছেন না? আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার আক্রোশ যে আজকে তিলে তিলে যাতে বেগম খালেদা জিয়াকে হত্যা করা যায়, সেই পরিকল্পনার অংশ হিসাবে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। চোখের মধ্যে যে আন্দোলনের আমরা আগুন দেখছি, এই আগুন রাজপথে জ্বালিয়ে পুড়িয়ে হাসিনার মস্তককে ছারখার করে দিলাম। হাসিনার এমপিরা বসে আছে পার্লামেন্টে, বের করে নিয়ে আসতে হবে। হাসিনার মন্ত্রীরা বসে আছে সচিবালয়ে, বের করে নিয়ে আসতে হবে। ওই সচিবালয়ের গেট 1983 সালে 28শে নভেম্বর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তর দিকের গেট ভেঙে ফেলা হয়েছিল। এই সচিবালয়ের গেট ভেঙে চুরমার করে ফেলতে হবে।
এই সচিবালয়কে ভেঙে ওই অবৈধ মন্ত্রীদেরকে ভোট ডাকাতির মন্ত্রীদেরকে বের করে নিয়ে আসতে হবে। যদি তারপরে পদত্যাগ না করে নিরপেক্ষ সরকার না দেয়, যদি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হয়, আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীকে ওই তার গণভবন থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলো, রাজপদে থাকার জন্য রাজি আছেন কিনা বলো। বেগম খালেদা জিয়াকে ক্ষমতা এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। এবং এই আন্দোলন হাসিনার পতন এই নীরব টুকুর নেতৃত্বে হবে ইনশাল্লাহ। প্রত্যেকটি জিনিসপত্রের দাম আজকে লাগামহীন, কোভিড এর কারণে শিল্প কর্তারা নাই, শ্রমিক সাটাই, বেকারত্ব আজকে দিন দিন বাড়ছে, নতুন কোনো শিল্প কলকারখানা নাই, মানুষের আয়ের কর্মসংস্থানের ব্যবস্থা নাই, দিন মজুররা কাজ পায় না, অথচ বাজারে গেলে জিনিসপত্র দাম এমন অবস্থায় আছে, এটা একটা নীরব দুর্ভিক্ষ চলছে। আজকে সরকারের ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে যারা অর্থ রোজগার করেছেন তাদের হয়তো দৈনন্দিন জীবনে অভাব হয় না, কিন্তু আজকে সাধারণ মানুষের নাবিশ্বাস, তারা স্কুল তার সন্তানের বেতনের টাকা পরিশোধ করবে না, সে চাল ডাল কিনবে, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে অভাব এবং অশান্তি, এর মধ্য দিয়ে সরকার নির্বিকার, তাদের কোনো দায় নাই। আজকে 10 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই 10 লক্ষ কোটি টাকা যদি দেশে বিনিয়োগ হতো তাহলে অনেক শিল্প কারখানা হতো এবং অনেক রপ্তানিযুক্ত পণ্য উৎপাদিত হতো, কর্মসংস্থান হতো, তাহলে আজকে আমাদের যুব সমাজকে ভূমধ্য সাগরে ডুবে মরতে হতো না। এই সরকার আজকে সোনালী ব্যাংক খেয়ে ফেলেছে, এই সরকার বাংলাদেশ ব্যাংক খেয়ে ফেলেছে, এই সরকার আজকে বাংলাদেশ ব্যাংকের সন্ধ্যাপন্থ খেয়ে ফেলেছে। আজকে মানুষের আজকে দ্রব্যমূল্য কেনার ক্ষমতা নেই, অথচ এই সরকারের মন্ত্রীরা বিদেশে বাড়ি করছেন, মালয়েশিয়ায় বাড়ি করছেন, কানাডায় বাড়ি করছেন, আমেরিকায় বাড়ি করছেন, লন্ডনে বাড়ি করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ আজকে চাল ডাল কেনার ক্ষমতা বন্ধ নেই, খুন গুম করে বাংলাদেশের বাড়িতে টিকতে পারেনি, তুমিও বাংলাদেশের বাড়িতে টিকতে পারবে না, টিকতে পারবে না। গতকাল প্রধানমন্ত্রী দুবাই গেছেন, জানেন তো আপনারা সবাই, দুবাই যাওয়ার আগে তিনি কিছু বক্তৃতা করেছেন, তার মধ্যে একটি জায়গায় তিনি বলেছেন যে করোনার পরে এবং এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করতে চাই, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো আর কবে থেকে এই দেশের মানুষ চিৎকার করছে যে তেলের দাম কমাও, চালের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না। আর করোনা 2 বছর ধরে করোনার যে চুরি, যে ডাকাতি আপনারা করেছেন স্বাস্থ্য খাতে এবং করোনাকে কেন্দ্র করে এই প্রণোদনা দেওয়ার নামে বড়লোককে আরো সরকারি টাকা দিয়েছেন, গরিবকে আরো গরিব করেছেন, সে কথার জবাবটা কে দেবে প্রধানমন্ত্রী? আজকে অর্থনীতির যারা বিশেষজ্ঞ তারা খুব সবাই বলছেন, এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে বাংলাদেশে এই সময়ে এই বছরে দরিদ্রের সংখ্যা আরো 2% বেড়েছে, আগে যা ছিল তার থেকে আরো 2% বেড়েছে। কলকাতাতে ট্রামের দাম, ট্রাম ভাড়া যদি আপনার 4 পয়সা বাড়ে তো কলকাতা বন্ধ হয়ে যায়, জিনিসপত্রের দাম বাড়লে কলকাতা বন্ধ হয়ে যায়। আর এরা এই 14 বছর ধরে মানুষের উপরে এত নির্যাতন নিপীড়ন করেছে যে এখন আমরা ঠিক সেইভাবে বন্ধ করতে পারছি না, বন্ধুগণ, কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে। এদের সমস্ত কাজগুলো যে অন্যায় নির্যাতন নিপীড়ন করছে তাকে বন্ধ করতে হলে, মানুষকে বাঁচাতে হলে, দুর্ভিক্ষ যেন না হয় তার ব্যবস্থা করতে হলে এই সরকারকে হটানো ছাড়া আর কোনো বিকল্প নাই।